আব্দুল মুত্তালিব কেঁদে ফেলল, কি বলিস তোরা আমার আমেনা হতভাগিনী, দুনিয়ায় তার আহা বলার মতো কেউ নাই। আজকে আমি তাড়িয়ে দেবো, কোথায় যাবে? ছেলেরা সরে রাখো। ছেলেরা বলল আব্বা তাহলে আমেনাকে নিয়ে থাকে, আমরা চলে যাচ্ছি। আমেনাকে ডাকা হলো, ওই সময় একটা ভাই দাঁড়িয়ে বলল, ভাই দা পড়বে তুই কি সেই দিনের কথা ভুলে গিয়েছিস, যেদিন ছোট ভাই আব্দুল্লাহ ইন্তেকালের সময় তোর হাত ধরে কানে কানে বলেছিল, আমার মৌতের পরে যেন আমার আমেনাকে তাড়িয়ে দিবি না। ভাইরা বলল আমেনা থাক, তবে আমেনার লাব্বাইক লাব্বাইক যাহা উম্মতুনে পুকারা মুহাম্মাদ, সদা হায় মাশার লাব্বাইক লাব্বাইক যাহা।